বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি লুবনা আমার চ্যানেল লুবনা কুটির থেকে আই হোপ সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর অরেঞ্জ ফ্রুট ক্রোস্টার এই ধরনের ক্রোস্টার আমরা বানিয়ে নিতে পারি টেবিলে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে এইভাবে করে আমরা ছোট অথবা বড় দুইটাই করে নিতে পারি ছয়টা ছয়টা করে করে নিলে ছয়টা ছোট ছয়টা বড় সেক্ষেত্রে ডাইনিং টেবিলের একটা সুন্দর সেট হবে তো এইভাবে করে আমরা খুব সুন্দরভাবে করে নিতে পারি আর আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা সুন্দরভাবে কাজটা করে নিতে পারেন এই ফ্রুট ক্রোস্টারটা এটা আমি রো নাম্বার টু থেকে কাজটা করে নিয়েছি আর আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা আটটা সিঙ্গেল ক্রোসেট করেছি সেটা এটার মধ্যে করিনি তো আপনারা এভাবেও করতে পারেন ওইভাবেও করে নিতে পারেন যদি এইভাবে করে নেন সেক্ষেত্রে রো নাম্বার ওয়ান মানে আটটা যে সিঙ্গেল ক্রোসেড করে নিয়েছি সেটা আপনারা স্কিপ করে যাবেন বাকি সব একই রকম থাকবে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন এই কোস্টারটা করার জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা কালারের সামারিয়ান আপনার যেহেতু এটা অরেঞ্জ সেক্ষেত্রে আমি অরেঞ্জ কালার এবং গ্রিন কালার দুইটা সামারিয়ান নিয়ে নিয়েছি আপনারা এখানে নয়তাল সুতা অথবা উল সুতাও ইউজ করতে পারেন আর হুক নিয়ে নিয়েছি আমি ওয়ান পয়েন্ট নাইন জিরো এম এম আপনারা এখানে টু পয়েন্ট ফাইভ এম এম হুকও ইউজ করতে পারেন আর লাগছে কাটার চলুন তবে দেরি না করে দেখে নেই ফার্স্টে আমি এখান থেকে সামারিয়ান নিয়েছি অরেঞ্জ কালার তারপর এখান থেকে আমি একটা ম্যাজিক নট দিয়ে নিব দেন এখানে সুতাটাকে অ্যাড করে আটকে নিব একটা চেন করব তারপর এখানে সিঙ্গেল ক্রোসেট করে নেব আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সিঙ্গেল ক্রোসেট করে ফার্স্টে যেখানে একটা চেন করে নিয়েছি এখানে একটা স্লিপ সিস করে লক করে নেব রোম নাম্বার টু এখান থেকে তিনটা চেন করে নেব তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট আটটা ডাবল ক্রোসেটের মধ্যে আমরা এখন ষোলোটা ডাবল ক্রোসেট করে নিব প্রত্যেক ডাবল ক্রোসেটে দুইটা দুইটা করে ডাবল ক্রোসেট করব দুই নেক্সটে ডাবল ক্রোসেটে দুইটা এক দুই নেক্সটে ডাবল ক্রোসেট এখানে আবার দুইটা ডাবল ক্রোসেট করে নিব আটটা সিঙ্গেল ক্রোসেটে আমরা ষোলোটা ডাবল ক্রোসেট করে নিব এখন এখান থেকে আবার ডাবল ক্রসেট করবো নেক্সটের ঘরে দুইটা এক দুই এক ফিরে আসছে সম্পূর্ণটুকু করে দুই এই যে আমাদের এখানে ষোলোটা ডাবল ক্রোসেট করে নিয়েছি তিনটা চেন করে নিয়েছি তিন নাম্বার চেনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে লক করে নিব আমাদের রো নাম্বার টু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রো নাম্বার থ্রিটা করে নিব ডাবল ক্রোসেটের ক্ষেত্রে তিনটা চেনে একটা ডাবল ক্রোসেট তো তিনটা চেন করে নিয়েছি রো নাম্বার টুয়ের মতো এবারও আমাদের প্রত্যেক ডাবল ক্রোসেটে দুইটা দুইটা করে ডাবল ক্রোসেট করে নিব ষোলোটা ডাবল ক্রোসেটে বত্রিশটা ডাবল ক্রোসেট হবে নেক্সটের ডাবল ক্রোসেটে আবার দুইটা ডাবল ক্রোসেট এক দুই নেক্সটে ডাবল ক্রোসেটে আবার দুইটা এভাবে করে আমরা প্রত্যেক ডাবল ক্রোসেটে দুইটা দুইটা করে মোট ষোলোটা ডাবল ক্রোসেটে বত্রিশটা ডাবল ক্রোসেট করে নিব নেক্সটে এক দুই এভাবে করে আমরা এই লাইনটা কমপ্লিট করবো

পেরে আসছি লাইনটা কমপ্লিট করে এখানে আমি স্লিপ স্টিচ করে লক করে নিয়েছি রো নাম্বার থ্রি আমাদের কমপ্লিট রো নাম্বার ফোরে আমরা তিনটা চেন করে নেব তিনটা চেন একটা ডাবল ক্রোসেট দেন এখান থেকে সেম একই ঘরে একটা ডাবল ক্রোসেট করে নিব নেক্সটের ঘরে একটা ডাবল ক্রোসেট করবো এখানে আমরা পাঁচটা ডাবল ক্রোসেটের মধ্যে আটটা ডাবল ক্রোসেট করে নেব একবার দুইটা করব একবার একটা করব এবার আমরা দুইটা ডাবল ক্রোসেট করব একই ঘরে নেক্সটে একটা এটা আমাদের লাস্টে ডাবল ক্রোসেট এবার আমরা করে নিব দুইটা ডাবল ক্রোসেট এক দুই মোট আটটা ডাবল ক্রোসেট করে নিয়েছি পাঁচটা ডাবল ক্রোসেটের মধ্যে এখন আমরা এখান থেকে ট্রিপল ক্রোসেট করে নিব নেক্সটের ঘরে একটা নেক্সটে দুইটা এই সম্পূর্ণ লাইনটা আমরা একবার একটা করব একবার দুইটা করব এখন ডাবল ক্রোসেট আর ট্রিপল ক্রোসেট করে এখন আমরা এখান থেকে এগারোটা ডাবল ক্রোসেটের মধ্যে একবার একটা করব ট্রিপল ক্রোসেট একবার দুইটা করব দুইটা প্যাচ দিয়ে নিব একটা করে নিয়েছি নেক্সট ঘরে আবার দুইটা করে নিব এক দুই এক দুই এক এভাবে করে আমরা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি এই যে আমরা করে নিয়েছি এখন এখান থেকে ডাবল ক্রোসেট করবো নেক্সটের ঘরে দুইটা এই যে এখানে যেভাবে করেছি পাঁচটা ডাবল ক্রোসেটে আটটা ডাবল ক্রোসেট সেম এপাশেও তাই হবে এক

একবার একটা একবার দুইটা এভাবে করে আমরা পাঁচবারে আটটা ডাবল ক্রসেট করে নিব এখন এখান থেকে আবার যে ট্রিপল ক্রোসেট করে নিয়েছি সেম একইভাবে এক একবার একটা ট্রিপল ক্রসেড করব একবার দুইটা ট্রিপল ক্রোসেট করব এপাশের মতো করে করে নেব এখান থেকে ট্রিপল ক্রসেট করব দুইটা প্যাচ দিয়ে নিয়েছি একটা ডাব ট্রিপল নেক্সট এ ঘরে দুইটা এক দুই এক দুই এক, এভাবে করে আমরা বাকি কাজটুকু একবার একটা একবার দুইটা করে করে নিব ফিরে আসছি সম্পূর্ণটুকু করে লাস্টে আমরা এক ঘরে দুইটা ট্রিপল ক্রোসেট করে নিয়েছি এখন ফার্স্টে যেখান থেকে তিনটা চেইন করেছি এখানে একটা স্লিপ স্টিচ করে লক করে নিব এখন এখান থেকে একটা চেন করবো এটা আমাদের রো নাম্বার ফাইভ রো নাম্বার ফাইভে আমাদের এখানে যে ডাবল ক্রোসেট করে নিয়েছি ডাবল ক্রোসেটের মধ্যে সিঙ্গেল ক্রোসেট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখান থেকে এখন এখানে আমরা দুইটা চেন করে নিব এখন এখান থেকে আবার ডাবল ক্রোসেট করে নিব একটা দুইটা করে চেন করব একটা করে স্কিপ করব একটা ডাবল প্রোসেট করে নিব দুইটা চেন করবো একটা ডাবল প্রোসেট স্কিপ করবো নেক্সটে একটা ডাবল প্রোসেট করে নিব এভাবে করে বার করে নিব এক দুই তিন তিনবার করে নিব এভাবে করে সম্পূর্ণটুকু করে নিব আটবার ফিরে আসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটবার করে এখানে আমরা দুইটা চেন করে নিয়েছি এখন এখান থেকে একটা ঘরে স্কিপ করবো নেক্সটের ঘরে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে দুইটা চেন করে নেব একটা ঘরে স্কিপ করে নেক্সটের ঘরে একটা ডাবল প্রোসেট করব দুইটা চেন করব একটা ঘরে স্কিপ করবো নেক্সটের ঘরে একটা ডাবল প্রোসেট দুইটা চেন করব একটা ঘরে স্কিপ করে একটা ডাবল প্রোসেট করব এপাশে আমরা আটবার একইভাবে করে নিব একটা ঘরে স্কিপ করে নেক্সটের ঘরে একটা রাবল প্রসেড করে নিব এ পাশে আমরা যেভাবে করেছি সেম একইভাবে বাকিটুকু করে নিব এই যে এখানে আমরা একইভাবে এখানে করে নিয়েছি দুইটাও চেন দুইটা চেন করে নিয়েছি তিন চার পাঁচ ছয় সাত আট আটবার করে দুইটা চেন করে নিয়েছি এখন ফার্স্টে যেখান থেকে একটা চেন করে নিয়েছি এখানে একটা স্লিপ স্টিচ করে লক করে নিব এখন আমাদের রো নাম্বার সিক্স রো নাম্বার সিক্সে আমরা এখানে একটা চেন করে সিঙ্গেল ক্রোসেট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সিঙ্গেল ক্রোসেট করে তারপর ওই ফাঁকা ঘরের মধ্যে এই যে চেন করে নিয়েছি যে দুইটা এই গ্যাপের মধ্যে আমরা তিনটা ডাবল ক্রোসেট করে নিব এক দুই তিন তিনটা ডাবল ক্রোসেট করেছি এখন ডাবল ক্রোসেটের উপরে একটা ডাবল ক্রোসেট করে নেব ফাঁকা ঘরে আবার তিনটা ডাবল ক্রোসেট করে নেব এক দুই তিন ডাবল ক্রোসেটের উপরে একটা ডাবল ক্রোসেট এভাবে করে আমরা এই যে ফাঁকা ঘর পর্যন্ত করে নিব ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোসেটের উপরে ফাঁকা ঘরে তিনটা ডাবল ক্রোসেটে একটা তিন ডাবল ক্রোসেটে একটা ফিরে আসছি এটুকু করে এই যে একইভাবে আমরা এইটুকু করে নিয়েছি এখন এখান থেকে সিঙ্গেল ক্রোসেট করে নিব সিঙ্গেল ক্রোসেটের উপরে সিঙ্গেল ক্রোসেট করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে এই গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোসেট করব এক দুই তিন তিনটা ডাবল ক্রোসেট ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট নেক্সট ডাবল ক্রোসেটের ফাঁকা ঘরে তিনটা ডাবল ক্রোসেট তিন ডাবল ক্রোসেটের মধ্যে একটা ডাবল ক্রোসেট এই পাশটা আমরা যেভাবে করেছি সেম একইভাবে এই পাসটাও কমপ্লিট করে নিব ফিরে আসছি এই যে একইভাবে আমরা এটা করে নিয়েছি এখন এই যে ফার্স্টে যেখান থেকে একটা চেন করে নিয়েছিলাম সিঙ্গেল ক্রোসেটের আগে এই চেনের মধ্যে আমরা স্লিপ স্টিচ করে লক করে নেব এখন আমাদের রো নাম্বার সেভেন রো নাম্বার সেভেনে আমরা একটা চেন করে নিয়েছি তারপরে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন এখান থেকে আমরা এই লাইনটা সম্পূর্ণ রো নাম্বার সেভেন আমাদের সিঙ্গেল ক্রোসেটে হবে প্রত্যেকটা একটা একটা করে সিঙ্গেল ক্রোসেট করে নিব এই লাইনে আমাদের কাউন্ট করতে হবে না প্রত্যেকটা সিঙ্গেল ক্রোসেটে প্রত্যেকটা ডাবল ক্রোসেটে একটা একটা করে সিঙ্গেল ক্রোসেট করে নেব ফিরে আসছি লাইনটা কমপ্লিট করে এই যে আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি ফার্স্টে যেখান এখান থেকে একটা চেন করে নিয়েছি এখানে একটা স্লিপ স্টিচ করে লক করে নেব তারপর সুতোটাকে একটু বড় রেখে কেটে নেব এখন এখান থেকে আমরা ডালের অংশটা করবো এই জন্য আমি গ্রিন কালার সুতোটা নিয়ে নিব এখান থেকে একটা স্লিপ নট দিয়ে নেব আমার গ্রিন কালার সুতাটা একটু চিপুন এই জন্যে আমি ডাবল করে নিয়েছি তো এখান থেকে আমি সুতাটা অ্যাড করে নিব যেখান থেকে আমরা সিঙ্গেল ক্রোসেড করে নিয়েছি এখান থেকে সুতাটাকে অ্যাড করে নিতে হবে এই জায়গায় আমরা ডালের অংশটা করে নিব শ্রোতাটাকে অ্যাড করে নিচ্ছি তারপর এখান থেকে আমাদের চারটা চেন করে নিতে হবে দুই তিন চার তারপর এখান থেকে আমরা ট্রিপল ক্রোসেট করে নিব চারটে চেনে একটা ট্রিপল ক্রোসেট নেক্সটে আরও চারটা ট্রিপল ক্রোসেট করে নেব দুই তিন চার চারটা করে নিয়েছি এখানে আরও একটা ট্রিপল ক্রসেট করে নিব এখন এখান থেকে আমরা পাতার অংশটা করব এই যে পাঁচ নাম্বার ট্রিপল ক্রোসেটের এখান থেকে এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি তারপরে এই যে দুইটা লুপ আছে এই লুপের মধ্য থেকে আমরা কাজটা করে নিব এখান থেকে ডাবল ক্রোসেট করে নিব তিনটা চেন একটা ডাবল ক্রোসেট একটা করে নিয়েছি আরও একটা একই ঘরে করে নেব তিনটা ডাবল ক্রোসেড করে নিয়েছি এখন এখান থেকে তিনটা চেন করবো ঘুরে এসে তিনটা ডাবল ক্রসেটে তিনটা ডাবল ক্রোসেট করে নেব দুই তিন তিনটা ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন আবার তিনটা চেন করে নিব ঘুরে এসে এখান থেকে আমরা ডাবল ক্রোসেট ডিক্রেস করে নিব তিনটা ডাবল ক্রোসেটকে একটা করে নিব তিনটাকে একসাথে লক করব এখন এটাকে আমরা এক্স সোতাটাকে রেখে কেটে নিব লক করে নিয়েছি এখন এখান থেকে আমরা পাতাটাকে এভাবে করে ধরে এখানে সিঙ্গেল ক্রোসেট করে লক করে নিব তারপর এখান থেকে সিঙ্গেল ক্রোসেট করার পরে যে এক্সট্রা সুতাটা থাকবে সেটাকে আমরা ভিতর দিক থেকে র্যাপ করে নিব তৈরি হয়ে গেছে আমাদের অরেঞ্জ কোস্টার এভাবে করে আমরা ডাইনিং টেবিল সেট করে নিতে পারি ছোট ছয়টা বড় ছয়টা আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বসে কোনো প্রবলেম হবে না আপনারা সুন্দরভাবে এটাকে করে নিতে পারেন এভাবে করে আমরা সুন্দর করে সেট বানিয়ে নিতে পারি ডাইনিং টেবিলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যারা নতুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা আইকনটা ক্লিক করে দিবেন সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়ালে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ